অস্থিতিশীল তো শুধু বঙ্গভবনে হবে না, অস্থিতিশীল হইলে পুরো দেশের অস্থিতিশীল। আমাদের যেন আবার আগের মতো পরিস্থিতি না হয়। বর্তমান যে প্রেসিডেন্ট আছে তাকেও বলবো, যদি সে বিবেক হয় তাহলে বিবেকের মতো কথাবার্তা বলে, তার যদি যাওয়ার যদি সবাই যদি চায় সে কেন থাকবে। মোহাম্মদ ফজলুল হক, আমরা যেটি নিয়ে আলোচনা করছিলাম বঙ্গভবনে, আপনি জানেন যে সামনে অবস্থান নিয়েছে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপুর পদত্যাগের দাবিতে, সেখানে অবস্থান কর্মসূচি চলছে। দেশের অবস্থা আপনি গত জুলাই মাস থেকে এই পর্যন্ত অভ্যুত্থান পূর্ববর্তী এবং পরবর্তী সময়ে নানা নিয়ে আপনার অনেক উদ্বেগ উৎকণ্ঠায় কাটিয়েছেন, সেই পরিস্থিতির ধারাবাহিকতা ক্রমশ আরও বাড়ার আশঙ্কা কি না, যেখানে ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত হতে পারে? দেখেন, আসলে আজকে যেই বঙ্গভবন ঘেরাও হচ্ছে বা প্রেসিডেন্টের যে সমস্ত কথাবার্তা, একজন আপা যেটা বলল, একটা প্রেসিডেন্ট একবার বলল তার প্রধানমন্ত্রীর পদত্যাগ পাইছে, আবার তার মুখেই বলে পদত্যাগ পাই নাই, আবার বলে এখন বলে খুঁজা পায় না। একজন প্রেসিডেন্টের কাছে, একটা রাষ্ট্রের প্রেসিডেন্টের কাছে এই সমস্ত কথাবার্তা, আসলে এটা দেশের এই ক্লান্তিকালে এটা সত্যি সত্যি এটা বড় দুঃখজনক। আমরা একটা একটা ছাত্র আন্দোলন, আমাদের জনতার, শুধু যে ছাত্র তা না, সার্বিকভাবে দেশের জনগণের স্বতঃস্ফূর্ততায় যেভাবে একজন একটা উপদেষ্টা পরিষদ হয়েছে, আমরা আশা করতেছিলাম যে এদের মাধ্যমে আমাদের অর্থনীতিটা আগায় যাবে। জি, অর্থনীতিটা আগায় যাবে। আপনার এই অনুষ্ঠানটায় আমি অনেকবার শুধু কান্নাকাটি করি, আমাদের গ্যাস নাই, গ্যাস দেন, বিদ্যুৎ নাই, বিদ্যুৎ দেন, আমাদের যে ওয়ার্কার আনস্টেবল সেটা দেন, ওয়ার্কার আনস্টেবল, কিন্তু ওয়ার্কাররা করতেছে না। এর পিছনে যে সমস্ত লোকগুলা, এই আমাদের যেটা নাকি অরাজকতা সৃষ্টি করতে চায়, তারা কিন্তু পিছনে। ওয়ার্কারের সংখ্যা, এদেশের ওয়ার্কার, বাংলাদেশের ওয়ার্কাররা সত্যি সত্যি তারা খুব ভালো লোক, পৃথিবীর কোথাও মনে হয় এত ভালো ভালো ওয়ার্কার পাওয়া যাবে না, এটা আমার বিশ্বাস। আমি অনেক দেশ ঘুরছি, অনেক জায়গা দেখছি, তাদের তো বেতন বকেয়া, তাদের বেতন তো পেতে হবে। যে কথাটা বলতেছিলেন, আজকে যেইভাবে আজকে কয়েক বছর ধরে আমরা গ্যাস নাই, বিদ্যুৎ নাই, আমরা এক্সপোর্ট ফেল করতেছি, বিভিন্ন ফ্যাক্টরিগুলা তার অর্ডার ক্যান্সেল হচ্ছে, কোথায় থেকে টাকা দিবে, কেউ কি একটাবার চিন্তা করছে? আমরা ব্যাংকের থেকে শুধুমাত্র ধার কইরা টাকা পয়সা নিয়ে তাদেরকে দিছি, সেটুকু শেষ। এখন আমরা তো যার যতটুকু ছিল, অনেকেরই বোর গয়না বিক্রি কইরা আইনেও শ্রমিকদের বেতন দিচ্ছে। আপনি বলেন, আপনি গত দু আড়াই মাসের কথাই বলেন, কয়টা ফ্যাক্টরি ভালোভাবে চলতেছে, কয়টা ফ্যাক্টরি? একদিকে গ্যাস নাই, বিদ্যুৎ নাই, আন্দোলন, আপনারা তো যে শুনতেছেন বিভিন্ন পত্রপত্রিকায়, 30% আমাদের যারা নাকি আমাদের বায়ার, এই কাপড় কেনার সারা পৃথিবী থেকে আসছে, তারা অন্য দেশে চলে গেছে, তারা এখন আস্থা পাচ্ছে না এই দেশের প্রতি, আস্থা পাচ্ছে না যে এদেশের এই এই যদি আবার যদি এই এখন যে আবার একটা নতুন আন্দোলন শুরু হচ্ছে, এটা কিন্তু আমাদের জন্য, দেশের জন্য খুব ভালো কিছু না, এটা যদি কন্টিনিউ হয়, কারণ এটা খুব তাড়াতাড়ি জিনিসটা ছড়ায় যাবে। এইভাবেই আপনারা দেখবেন বিভিন্ন হোটেলগুলা, বড় বড় হোটেলগুলা, যারা যাদের
যা বিদেশিদের দিয়া এই হোটেলগুলো চলে, বেশিরভাগ 60-70% হোটেল খালি। আজকেও আমি ঢাকাতে একটা হোটেলকে, ফাইভ স্টার হোটেলকে জিজ্ঞেস করলাম, তোমাদের অবস্থা কী? বলো স্যার, আপনি তো সে দেখতেই পারতেছেন আমাদের কোনো ফরেন গেস্ট নাই। এগুলো এরা তো আমাদের ফরেন গেস্ট মানেই আমরা ধরে নেই বেশিরভাগই হচ্ছে গার্মেন্ট ক্রেতা, তারা নাই। আমি আমি এই বর্তমান যে তত্ত্বাবধায়ক সরকার আছে, আমি প্রথমে তাদেরকে একটা প্রশংসার দাবিদার। আড়াই মাসের ভিতরে আমাদের গ্যাসটা এনে দিচ্ছে। গত শুক্রবার থেকে আমাদের ফ্যাক্টরিগুলো কিন্তু এখন সচল। আমরা বলছিলাম আপনারা যদি অনেক এই আগের সরকার এই 4.5 মাস পরে আমাদের গ্যাসটা আসলো, আর আগের সরকার শুধুমাত্র দিন তারিখই নিছে, এই আসতেছে, এই হচ্ছে, ওই মেশিন খারাপ। আসলে তাদের কাছে এত টাকা পাইতো কেউ বিশ্বাস করে আর কোনো তারা এলএনজি দিতে চায় নাই। এখন এই বর্তমান যে উপদেষ্টা পরিষদ আছে, তারা তাদের কিছু পুরানো পাওনা শোধ করে নতুনদেরকে নতুনটার কমিটমেন্ট দিয়ে এই এলএনজি আনছে, এবং গত শুক্রবার থেকে আল্লাহর রহমতে আমাদের ফ্যাক্টরিগুলো এখন হাসি আসছে। এখন আপনি বলেন, এখন যদি আবার এই এই এইরকম একটা আন্দোলন, এরকম যদি পরিস্থিতি হয়, তাহলে আমরা কিন্তু কয়েকদিন ধরে আমরা নিজেরা আলাপ করতেছিলাম কিছু, এখন নতুন তাদের তো সিজনাল বা বাইং করে একটা নতুন, তারা কিন্তু এখন কোটেশন নিচ্ছে, এখন তারা পরের সিজনের জন্য প্রস্তুতি নিচ্ছে, তারা প্রস্তুতি নিচ্ছে। এই অবস্থায় যদি এখন যদি আবার মেসেজ চলে যায় যে আমার দেশে আবার একটা মানে অস্থিতিশীল হইতে পারে, অস্থিতিশীল তো শুধু বঙ্গভবনে হবে না, অস্থিতিশীল হইলে পুরো দেশের অস্থিতিশীল পুরো দেশের জন্য। এখন সবার উচিত হবে এই ব্যাপারটা সজাগ হওয়া, এবং যেন পুনরায় যেন আমাদের যেন আবার আগের মতো পরিস্থিতি না হয়, সেটার জন্য বিবেকবান মানুষ, আমি আমার প্রেসিডেন্ট বর্তমান যে প্রেসিডেন্ট আছে তাকেও বলবো, যদি সে বিবেক হয় তাহলে বিবেকের মতো কথাবার্তা বলে, তার যদি যাওয়ার যদি সবাই যদি চায় সে কেন থাকবে, কেউ যদি না চায় কেন সে থাকবে, এটাই কথা। জনগণ না চাইলে কেউ থাকবে।